আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আরে এই আমার বোন পড়ে যাচ্ছে, ওকে কেউ সাহায্য করো। হাত দাও আমার হাত দাও। থাক থাক থাক, আসো আসো। তুমি কোথায় চলে যাচ্ছ বোনু? পড়ে যাবে পড়ে যাবে, আসো। ইস, উঠে এসেছি, এই তো পাড়া দাও। ও নতুন হাঁটা শিখেছে, তাই কত আনন্দ ওর। লাফাচ্ছে, আনন্দে লাফাচ্ছে। তুমি আজ এই বাগানে আসতে পেরে অনেক খুশি? ওকে ছেড়ে দাও, ও খেলো। দেখো খেলা করতে করতে পড়ে যেও না। ওরে বাবুলে, এদিকে টুকু টুকু টুকু। প্রেম কাটা নিবা? প্রেম কাটা তোমার গায়ে লাগবে। হো মো, এই বাবু, এই বাবু। জঙ্গলে যায় না, দেখতো ওবার ঘাস খায় নাকি? মা, গরুটা আসছে নাকি? না, উঠো 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 আপু, উঠো, এবার তো উঠো। খেলবো। এই যে যে মুখে ঘাস দিতেছে, চলো আমরা ওইদিকে যাই, তোমার হাতে ফুল দিব। আসো, হাঁটো ওদিকটা, দেখো ওইদিকে যাও, তোমরা যাও, আমি আসতেছি। অনেক ভালো লাগতেছে না আপু? বাইরে আসছি অনেক দিন পর। এই যে কচু পাতা। ও আপনাদের একটা জিনিস, একটু ওয়েট করেন। এই কচুর ফুলটা, এই কচুর ফুলটা খেতে কিন্তু অনেক মজা। আমার আম্মু একদিন ভাজি করছিল, চাইলে আপনারাও ভাজি করে খেতে পারেন। এই যে এই ফুলটা কিন্তু অনেক মজার, এই যে কচুর ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা ভাজি করা যায়, আমি খাইছি, অনেক ভালো লাগে। আর লতি নাই দেখতো? ইশরে, লতি আসবি তুলে নিয়ে গেছে না? আমি বলছিলাম আমার জন্য রাখার জন্য, আমি ব্লগে দেখাইতাম যে লতির গোছ বেড়েছে। এই যে লতি, এই যে লতি। হ্যাঁ সুন্দর। ওর আমার পাটা যে কাইটা গেছে সেটা দেওয়ার জন্য একটা সরু লাগবে। মা গো মা, পায়ে কি জানি উষ্টা খাইছি, অনেক ব্যথা পাইছি। এই যে পাতার রসগুলো তুমি দিতে পারো। এই যে একটু আগে দেখাইছিলাম যে পাতা, ইস কচু পাতার রস দেওয়ান অনেক জ্বলতেছে, এটা দিলে মনে জ্বলবে না, খুব জ্বলতেছে রে। একটু পর ঠান্ডা হয়ে যাবে না? এটা কিছুটা হেক্সাসোমের মতো কাজ করে। ঠিক আছে, তেমনও ব্যথা পাইনি, তবু লাগাই নিলাম ভালো। ওফ, আমার ফেভারিট একটা জিনিস, এই পড়ে পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। এই ওরে দৌড় দৌড় দৌড়, কেউ দৌড়। ওর গাছ তো পছন্দ দিচ্ছে, ঘাস তুলেছ। গরুকে খাওয়াবা নাকি ছাগলকে খাওয়াবা? এদিকে আসো, হুমায়রার জন্য একটা দোলনা বের করি। হুমায়রা, ও আপনাদের আরেকটা জিনিস দেখায়, ওয়াসাম, মানে জঙ্গলে আসলে এত সুন্দর সুন্দর জিনিস খুঁজে পাওয়া যায়। জি জি, এই এটা হচ্ছে গামাসিলত বলে, এটা চুলকানির জন্য খুব উপকার এবং গায়ে ব্যথার জন্য। এটা এখন আমি পেরে আমার আম্মুর জন্য নিয়ে যাব। উফ, এখানে নেওয়া যাচ্ছে না কেন? ও আও নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই লটগুলো অনেক উপকার, অনেক উপকার, জঙ্গলে আসলে পাওয়া যায়। এই লটগুলো যদি আপনি কোনোভাবে পেতে পারেন, তাহলে যদিও খেতে প্রচুর তিতা থাকে, এভাবে ছিঁড়া যাবে না। বাসা থেকে দাও নিয়ে আসা ই করতে, যদি পান তাহলে ছাড়বেন না। এটা চুলকানির জন্য একটা মহা ঔষধি, নিম পাতার মতোই কাজ কার্যকর, নিম পাতার থেকেও কার্যকরী। আর এই যে এই লটগুলা, এই লটগুলো যদিও আমরা এভাবে ধোলার কাজে ব্যবহার করি, কিন্তু এই লটগুলোর আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো যদি কারো হাত পা ভেঙে যায়, তৎক্ষণাৎ যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে দেরি হয়, তাহলে এই লট দিয়ে যদি আপনি বাঁধেন, তাহলে কি হবে, ওই যে ধুলা ধুল খান যাবো, তাও ছিঁড়বো না, তাহলে ভালো হবে। এটা খুব জন্য উপকারী।
একবার একজনের কোমর ভেঙে গেছিল না আমাদের বাড়ির দিকে, পরে এই লতগুলো নিয়ে দিছিল। আবার আমাদের হাঁসেরও তো পা ভেঙে গেছিল, শিয়াল নিয়ে গেছিল, তখন কি করছিল ওই লতগুলো যখন হাঁসের পায়ে দিয়ে দিছে, আর আয় আহা ফুল খাও কেন, কি খাইছো দেখি, এই যে আমার মনে দেখে ফুল হয়ে দিছে, ফুল খেতে হবে দেখ কি করে শশা। আর এই যে এগুলো বাইটা তারপর হাঁসের পায়ে লাগাই দিছিল, তারপর আমার আমাদের হাঁসটা খুব ভালো হয়ে গেছিলো। তাই অনেক উপকারী জিনিস দেখালাম এখান থেকে, সবচেয়ে উপকারী জিনিস যেগুলো সেটা হচ্ছে ওই গামাসিল লটটা, এই লটটা আর ওই যে কচু পাতার ওষুধটা। যদি গামাসিল লটটা আপনি পান তাহলে কখনোই করবে না, অবহেলা করবে, এটা খেতে একটু তিতা হতে পারে কিন্তু এটা আপনার শরীরের জন্য অনেক 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 উপকারী।